আজকের দিনে কেমন লাগছে তোমার ফিলিং? দারুন ফিলিং। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে কোথায় যাচ্ছি, কোন অনুষ্ঠানে যাচ্ছি আর কাদের বাড়িতে যাচ্ছি। তো হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি আকাশ পাপড়ির বাড়িতে। তো আজকে আমরা প্রথমবার ওর বাড়িতে যাচ্ছি, মানে ওদের বাড়িতে যাচ্ছি। আর আজকে হচ্ছে পাপড়ির 7 মাসের 7, তো সেই জন্য আমাদের নেমন্তন্ন, তাই আমরা দুজন যাচ্ছি। এই যে বাইকে করে যাবো, আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, মানে শান্তিপুর থেকে বেথুয়া ডহরি 52 কিলোমিটার। তোমার বাইকে করে যাচ্ছি শীতকালে, মানে কি বলবো বলো তো, ফুল প্রোটেকশন নিয়ে নিয়েছি, সোয়েটার টোয়েটার পরে একদম। তারপরে এই যে হেলমেট, হেলমেট তো পরতেই হবে তাই না? হেলমেট না পরলে কি করে হবে? তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আর এইমাত্র এক্ষুনি বাড়ি থেকে বেরোবো। তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো এই যে ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন তো রোদ রোদ রয়েছে আকাশে, মানে রোদ্দুর বলে এখন যেতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি, আর আসার সময় এত পরিমাণে ঠান্ডা লেগেছে কি বলবো। তো আমরা প্রায় চলে এসেছি, এখন অনেকখানি আর 15 মিনিট লাগবে, তো বাইকে করে যা কষ্ট হয়েছে মানে কি বলবো। আর বাসে করে আসলে তো আমার আর কথাই থাকছে না, তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছ আকাশের সাথে দেখা হয়ে গেছে। আমরা ওদের বাড়ির সামনে এসে আকাশকে ফোন করেছি, আকাশ বাইরে এসেছে। মানে আমরা ঢুকতে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে এই বাড়িটাই তো, মানে আমাদেরকে লোকেশন পাঠিয়ে দিয়েছিল, তো সেইটা অনুযায়ী আমরা চলে এসেছি, মানে লোকেশন দেখতে দেখতে। তো তাও একটা ডাউট হচ্ছিলো যে এটাই তো আদৌ ওদের বাড়ি। তারপরে ওকে ফোন করলাম, ও রাস্তায় আসলো, তারপরে আমরা ঢুকলাম। তো বাইরে গান বাজছিলো, সেই জন্য আর কি ভয়েস ওভারটা দিতে হলো। আর পাপড়ি এখনও রেডি হয়নি, সেই জন্য এখন তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, একটু পরেও রেডি হয়ে যাবে যখন, তখনই একেবারে দেখাবো। তো আজকে আমি ভেবেছিলাম যে শাড়ি পরেই আসবো, যেহেতু অনেকটা দূরের রাস্তা, বাইকে করে আসতে হলো, সেজন্য আমাকে চুড়িদারটা পরেই আসতে হলো, ওই জন্য আমার নিজের কাছেই খুব খারাপ লাগছে। তো এই যে আমরা এসেছি, 10-15 মিনিট মতন হলো। তো এই যে আমরা দুজন এখন এখানে বসে রয়েছি, মানে আমি প্রথমে ঘরে গিয়ে বসেছিলাম পাপড়ির কাছে। তো পাপড়ির এখন মেকআপ চলছে, সেজন্য আমি আর কি বাইরে চলে আসলাম, ওর মেকআপটা ফুল হয়ে যাক, তারপরে ওকে যখন মানে খেতে দেবে আর কি, যখন সব সাজিয়ে গুজিয়ে, তো তখন তোমাদের সঙ্গে একেবারে দেখিয়ে দেবো পাপড়িকে। তো মেকআপ এখন চলছে তো সেই জন্য আর কি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। দেখো তো তোমরা আমার ব্লগে কাকে দেখতে পাচ্ছ এখন, ওদিকে তাকিয়ে আছি, পাপড়ি একটুখানি উঠে তো অনেক দিন আবার একসাথে, মানে অনেক দিন পর একসাথে হলাম, অনেক দিন, অনেক দিন, একটা বছর মানে এক দেড় বছর হয়ে গেছে। তো আবার সেই এক ক্যামেরায় অনেক দিন পর, অনেক দিন পর আবার, তো একই রোদ নেই আবার হাওয়া। তো এই যে এইমাত্র আসলো দিদি ভাইরা, আর আমরা অনেকক্ষণ চলে এসেছি, দিদি ভাইদের জন্য বসে বসে ওয়েট করছিলাম, এইমাত্র ঢুকলো। এখানে এসে গল্প, কথা বলার, গল্প করার মানুষ পেয়েছি, কারণ আজকে অনুষ্ঠান বাড়ি, তো চারিদিকে প্রচুর প্রচুর মানুষ, ওরা না আসলে সত্যি আজকে একটু বোর হতাম। আর আমরা প্রথমে প্রথমে বোরই হচ্ছিলাম, রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম রোদে। হ্যাঁ, আর ওই যে ওই ওই লজ্জা পাচ্ছে, এসে থেকে পুরো অনেক লজ্জা পাচ্ছে। তো ফাইনালি এই যে পাপড়ির সাজ কমপ্লিট। এই মন শুধু খবর ইংলাই চলে দিয়েছে, নজর না লাগ যায় একদম, কালা টিকা লাগিয়ে দি। মেকআপটা নষ্ট হয়ে যাবে, সুন্দর লাগছে, একটা বোভাত বোভাত ফিলিংস আসছে, তো একটু একটু আসছে, আসবে তো আমি জানি, আমার না আসলে সবার আসছে, আমার তো আসছে, আমার তো আসছে, আমার কেমন যেন শুনে হচ্ছে আকাশের বোভাতে, ঠিক আছে যেটা হয়নি একদম, সুন্দর লাগছে। আপনি বলো আজকের দিনে কেমন লাগছে তোমার ফিলিংস? দারুন ফিলিংস তো, দারুন। আর ওদের সবাইকে মানে সাথে পেয়েছে, ওই জন্য ফিলিংস আরো আরো হাই লেভেলের, ভীষণ ভীষণ মজা লাগছে। মানে ওর যা ফিলিংস হচ্ছে কেউ বুঝতে পারবে না সত্যি সেটা। আর তার উপর মানে আমাদের যেহেতু এরকম করে অনুষ্ঠান করে বিয়ে হয়নি, তো সেই ফিলিংসটাও এর মধ্যে ভরপুর। আর তার উপর যেহেতু 7, সেটা ডাবল হয়ে গেছে। আর সবাই এসছে, আমার প্রিয়জনের আত্মীয় স্বজন ওরা এসছে, মানে দারুন দারুন মজা হচ্ছে, খুব ভালো লাগছে। আমাদেরও ভালো লাগছে তোমাদের বাড়ি এসে, মানে ফার্স্ট টাইম আসলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা।
তো এখন দেখতে পাচ্ছ হচ্ছে পাপড়ি আর আকাশ এরা দুজন এখন ফটোশ্যুট করছে। তো এই ফটোশ্যুটগুলোই করে রাখছে, মানে যেই ফটোগুলোই কিন্তু সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। মানে কত স্মৃতি থাকবে বলো তো এই ফটোগুলো যদি রেখে দেওয়া হয়। তো দেখো তো, তোমরা চিনতে পারছো নাকি তোমাকে কি বলে ডাকবো? অনেকদিনই ভাবতাম যে দেখা করবো দেখা করবো, কিন্তু আজকে হয়ে গেল ফাইনালি, তাই না বলো? খুব ভালো লাগছে সত্যি, ভাবতে পারিনি এত সুন্দর একটা মিষ্টি মেয়ের সাথে দেখা হবে, সত্যি ভাবিনি তোমরা আসবে। আর তোমাদের বাড়ি তো কত দূরে, মানে তোমরা থাকো কত দূরে বলো তো, চাইলেও দেখা করে যাবে। হ্যাঁ গেলে তোমাদের বাড়ি যাবো। হ্যাঁ আমাদের বাড়ি যাবো। আর মানে কি বলতো, মন চাইলে তাড়াতাড়ি যাবে। হ্যাঁ আর মন চাইলে যে হট করে দেখা করতে পারবো সেটা পারবো না, যেহেতু অনেকটা দূরে থাকে। তো অবশেষে পাপড়ি এখানে খেতে বসলো, আর দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়ে খেতে দিয়েছে। পাপড়িকেও সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আর আমরা এদের বাড়িতে এসে ভীষণ এনজয় করেছি সবাই মিলে, যেহেতু আমরা অনেক মানে ধরো একসাথে অনেকে হয়েছি, তো সেই জন্য আর কি বেশি মজা হচ্ছে, খুবই মজা হচ্ছে এদের বাড়িতে এসে। তোমার যেটা ইচ্ছা সেটা তোলো, কারো দিকে তাকাবে না। দাঁড়া না 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 না, একটা একটা একটা। হ্যাঁ ঠিক আছে, ওকে তোলো। হ্যাঁ ঠিক আছে, ওটা ছেলে মনের আশা পূর্ণ হয়েছে। ভালো করে ঢাক ধরে দাও, ক্যামেরা শুনে যাচ্ছে কেন? আমি কোলে নেব আমার দেওয়া। এই যে করছি নাতি, ঠিকই বলেছে। সবাই তাই নাচবে না নাতি? তো আমাদের বাড়ি যাওয়ার অনেক তাড়া রয়েছে, যেহেতু আমরা বাইকে করে এসেছি, তো সেই কারণে চারটে বাজতেই গেল। তো আমাদের তিনটের সময় বেরিয়ে যাওয়ার কথা, এখন সবে খেতে বসলাম, সবে এই যে বসলাম। আর মানে কি বলতো, বেশি তাড়াহুড়ো করতাম না, যেহেতু বাড়ি একটু অনেক দূরে আর বাইকে করে যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর এ যে বাইক চালাবে এ তো বুঝতে পারছো ঠান্ডায় পুরো জমে যাবে, যেহেতু শীতকাল খুবই অসুবিধা হবে। আর অন্ধকার হয়ে গেলে ব্যাস
মেইন রোড দিয়ে যাও অনেকটা একটু টাফ হয়ে যায়। বাইক তো বাইক না হলে সমস্যা হতো না, বাসে করে চলে যেতাম ঠিক, কিন্তু বাইক নিয়ে এসেছি রাতে অনেকে মানে রাস্তার ব্যাপার তো, আমরা যে রাস্তা দিয়ে যাবো সেই রাস্তায় আর কি রাত হয়ে গেলে একটু টাফই হয়ে যায়। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। আর ওই যে সামনের টেবিলে মন্দিরাদিরা বসেছে, ওই যে সামনের টেবিলে আছে আমরা এই টেবিলটায় বসলাম, তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমাদের রয়েছে ভীষণ তাড়া, সেই জন্য কী করবো বলো তো, সেই আগে আগে খেতে বসে পড়তে হলো। মানে টেবিল আমরা শুধু দুজনই বসেছি আর সামনে পুরো ফাঁকা, আর সামনের টেবিলে বসেছিল মন্দিরাদিরা, সেটা তো তোমাদেরকে ভিডিওতেই দেখালাম। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, সবাইকে টাটা বাই বাই করতে একটু মানে ভালো লাগলো। হ্যাঁ তাড়াতাড়ি দার্জিলিং এ যাবে, অবশ্যই যাবো, অবশ্যই টেনে নিয়ে যাবো, অবশ্যই যাবো। আর তোমরা আমাদের বাড়িতে যাবে, তোমরা সবাই যাবে। এই যে এটা হচ্ছে পাপড়ির বৌদি, তাই তো বৌদি, তো এটা এই যে পাপড়ি। তো চলো আজকে টাটা বাই বাই, আর কবে দেখা হবে জানি না, তাড়াতাড়ি হবে, তোমরা তাড়াতাড়ি চলে আসবে তাহলে তাড়াতাড়ি দেখা হবে। এখন তো আমি, তুমি খুব ভালো থাকো, ঠিক আছে এভাবে আমরা বসে, আর এই যে মন্দিরে দিক, চলো টাটা। এখানে সবাই যাবে আমাদের বাড়ি, দেখি আমি যাদের কিছু হঠাৎ করে ফোন করবো সকালবেলা, যে আজকে আমরা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলে আসবে একদম হঠাৎ করে, হঠাৎ করে, ঠিক আছে হঠাৎ সারপ্রাইজ হয়ে যাবো, ঠিক আছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ, আর ওদের বাড়ির সবাই এত ভালো, এত ভালো ব্যবহার, এত ভালো মানে কথা ওদের, মনে হচ্ছিল না যে ওদের বাড়িতে প্রথম গেছি। তো এই যে বন্ধুরা বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আমার ভীষণ ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু ঘুমালে হবে না, রাত্রির আরও একটা নিমন্ত্রণ রয়েছে, তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে একটা নিমন্ত্রণ রয়েছে, তো সেই বাড়িতে আবার যেতে হবে, রাত্রিবেলা যেতেই হবে যত যাই হোক। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো চলো আজকের জন্য টাটা।